আসসালাম আলাইকুম আপনি যদি বিকাশ অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ড বলে থাকেন তাহলে কিভাবে বলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পিন কিভাবে রিসেট করবেন কিভাবে উদ্ধার করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা বাটন ফোন দিয়েও এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই আপনার বলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা পিন রিসেট করতে পারবেন উদ্ধার করতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে এই কাজটা করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা বলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে হলে আপনি আপনার মোবাইলের ডাইল পেডে চলে যাবেন এই কাজটা আপনি স্মার্টফোন দিয়েও করতে পারবেন এবং বাটন মোবাইল দিয়েও করতে পারবেন তো ডায়াল পেডে গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাচ দিয়ে ডায়াল করে নেবেন ডায়াল করে নেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারপ্রেস শো করবে আপনি এখানে সেন্ট মানি ক্যাশ আউট পেমেন্ট সব কিছু পেয়ে যাবেন তো সব শেষে যে দশ নাম্বার রিসেট পিন পেয়ে যাবেন অথবা কারো কাছে এখানে নয় নাম্বার থাকতে পারে তো রিসেন্ট পিন যত নাম্বারে থাকুক না কেন আপনি এটা সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু এখানে দশ নাম্বার রিসেট পিন আছে আমি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা দশ নাম্বারটা তুলবেন তো এখানে আমি দশ নাম্বারটা দিয়ে দিলাম তারপর আপনি নিচে পেয়ে যাবেন সেন্ট সেন্ট অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম এন্টার পেশ করবে আপনি কি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেছেন এনআরডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো আপনি যেটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেন না কেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি যেহেতু এখান থেকে এনআরডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেছি তো আমি আমার এক এনআরডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব। আপনি আপনার এনআরডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন এখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ট অপশনে ক্লিক করে দিবেন সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার জন্ম তারিখের লাস্ট চার ডিজিট নাম্বারটা বসিয়ে দিবেন আমি এখানে লাস্ট চার নাম্বার ডিজিট বসিয়ে সেন্ট অপশানে ক্লিক করে দিয়েছি সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট ট্রেন ট্রান্সলেশন আপনি এখান থেকে প্রথমে কি করেছিলেন যদি এখান থেকে লাস্ট সাত দিনের ভিতরে সেন্ট মানি করে থাকেন রিচার্জ করে থাকেন ক্যাশ আউট করে থাকেন বা পেমেন্ট পেয়ে থাকেন আপনি যেটি করেন কেন লাস্ট যে ইনফরমেশন আছে সেটা আপনি এখানে বসাতে হবে যেহেতু আমি অ্যাকাউন্ট নতুন করেছি কোনো পেমেন্ট করে নাই কোনো রিচার্জ করে নাই বা কোনো ক্যাশ আউট সেন্ট মানি করে নাই তার জন্য আমি এখান থেকে নিচের যে সাত নাম্বার অপশানটা আছে এই সাত নাম্বার অপশনটা এখানে আমি বসিয়ে সেন্ট অপশানে ক্লিক করে দিলাম সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখবেন একটা পপ আপ চলে আসছে আপনার এখানে বিকাশ যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা মেসেজ চলে আসছে আপনি মেসেজটা ওপেন করে নেবেন মেসেজ ওপেন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল ইউর টেম্পারালি পিন ইজ যে আপনার পিনটা আছে সেই পিনটা এখানে দেখাবে আপনি বিকাশ অ্যাপসটা ওপেন করে নেবেন অথবা ডায়ল করে নেবেন টু ফোর সেভেন হ্যাশ দিয়ে ডায়ল করে নেবেন তো ডায়ল করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বিকাশ ওয়ান মাই বিকাশ তো আপনি এখানে ওয়ান তুলবেন তারপর সেন্ট ক্লিক করবেন তারপর আপনি এখানে আবার পেয়ে যাবেন বিকাশ ওয়ান চিল স্পিন তো আপনি এখানে যেহেতু ওয়ান নাম্বার আছে আপনি এখান থেকে ওয়ান নাম্বারটা তুলে দিবেন তো ওয়ান তুলে সেন্ট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন ইন্টার ওল্ড পিন এখন এখানে পিন কোনটা দিবেন আপনার পুরাতন পাসওয়ার্ডটা যেটা সেটা না আপনাকে যে একটু আগে মেসেজ আসছে আপনার সিমে সেই মেসেজটা আপনি এখানে যে পিন দিয়েছিলেন সেই পিনটা এখানে তুলে দিবেন তারপর নতুন পিন নাম্বার দিবেন নতুন পিন নাম্বার আপনি যেটা মনে থাকে সেই পিন নাম্বারটা দিবেন তারপর সেন্টে ক্লিক করে দিবেন তারপর আবার কনফার্ম নিউ পিন আপনি আবার যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা আবার নতুন করে দিয়ে দিবেন কনফার্ম পিন তারপর সেন্ট অপশানে ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে আপনি বিকাশ অ্যাপসে চলে যেতে পারেন অথবা ডাইল পেডে গিয়ে আপনি পিন দিয়ে চেক করে নিতে পারেন যদি এখানে দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা আবার আপডেট দিয়ে নেবেন তারপর লগ ইন করে নেবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে তারপর আপনি যে নতুন পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটা দিয়ে চেক করে নিতে পারবেন খুব সহজেই তো প্রিয় দর্শক এই নিয়ম অনুযায়ী আপনার বলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার খুব সহজেই বের করে নিতে পারবেন তো প্রিয় বিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন